আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় 1 কোটি মানুষকে রেশন কার্ড এবং আগামী 3 বছর আর্থিক প্রণোদনা দেওয়া হবে জানালেন প্রধানমন্ত্রী। ত্রাণ চাওয়ায় নাটোরে কৃষক পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। রংপুরে ব্যবসায়ীর খাটের নিচ থেকে হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার। নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে করোনা ভাইরাসে 2 জনের মৃত্যু, আক্রান্ত 10 জন ডাক্তার ও 2 স্বাস্থ্যকর্মী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দল দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস দুর্যোগে দেশের 1 কোটি মানুষকে রেশন কার্ড এবং 3 বছরব্যাপী প্রণোদনা সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ঢাকা বিভাগের 9 জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবারে রমজানে তারাবি নামাজ সহ ঘরে বসে সবাইকে ইবাদত করার আহ্বানও জানান তিনি। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। এভাবে যে একটা ভাইরাস এসে সারা বিশ্বকে ঘরবন্দী করে ফেলবে, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপ এবং মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন সম্পর্কে ভিডিও কনফারেন্সে খোলামেলা আলোচনা করেন প্রধানমন্ত্রী। সদ্য অবসরপ্রাপ্ত নার্স বা ডাক্তার আছে, চাকরি থেকে কাবুল গেছে, তাদেরকে আমরা কিন্তু ডেকে তাদের কিছু ট্রেনিং দিয়ে তাদের আমরা রাখতে পারি রিজার্ভ। দেশের সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে তাদের উদ্যোগ এবং চাহিদাও জানতে চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মানুষ আতঙ্কগ্রস্ত হলে অমানুষে পরিণত হয়। টাঙ্গাইলে একজন মা জ্বরে আক্রান্ত হলে তার সন্তানরা স্বামী গিয়ে জঙ্গলে রেখে আসে। বাংলাদেশের মানুষের এমন আচরণ কেন হবে, এ প্রশ্নও রাখেন তিনি। কিন্তু কীভাবে একটা মানুষকে বের করে দেবেন, বা একজন ডাক্তার সে যদি এরকম অসুস্থ হলো তাকেও এলাকা থেকে বের করে দিতে হবে, এই ধরনের ঘটনা কেন ঘটবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের তো এরকম অমানবিক হওয়ার কথা না। কাজে এই বিষয়গুলিও সবার দৃষ্টিতে আমি আনতে চাই। করোনা ভাইরাস পরবর্তী বিশ্বে অর্থনৈতিক মহামন্দা এবং দুর্ভিক্ষ হতে পারে এমন আশঙ্কায় দেশে সরকারের নেওয়া মহাপরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন আমরা আমাদের একটা প্রণোদনা প্যাকেজ তৈরি করেছি এবং তা আমরা বাস্তবায়ন শুরু করেছি। আর সেটা শুধু এখনকার জন্যই না, আগামী 3 অর্থবছরে আমরা কীভাবে দেশের মানুষকে এই অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধার করবো, রক্ষা করবো, সেই পরিকল্পনাও আমরা কিন্তু নিচ্ছি। এমনকি যারা হাত পেতে খেতে পারবে না তাদের জন্য আমরা মাত্র 10 টাকা কেজিতে চাল বিক্রয়েরও ব্যবস্থা নিয়েছি। তবে এটা আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেমন আমাদের 50 লক্ষ মানুষের জন্য রেশন কার্ড করা আছে 10 টাকায় চাল পান, আমরা আরও 50 লক্ষ মানুষের রেশন কার্ড করে দেবো। কারণ আমরা এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়, সে ধরনের কিছু ঘটনা ঘটার ফলে আমরা এটা আপাতত স্থগিত করে আমরা তালিকা করবার জন্য নির্দেশ দিয়েছি। এখানে কিন্তু ওই যে আমার ভোটার বা আমাকে ভোট দেয় তার নাম সেটা না, এখানে সাধারণ জনগণ যারা এখন দুস্থ, যারা অসুবিধা আছে, তাদের নামে তালিকা করতে হবে। রমজানে পণ্য পরিবহন ও দাম স্বাভাবিক রাখা হবে এমন আশ্বাস দিয়ে তারাবির নামাজ সহ সব ইবাদত ঘরে বসেই করার অনুরোধ জানান তিনি। তারাবির নামাজ যেহেতু সৌদি আরবেও মসজিদে করছে না বা অন্যান্য দেশে হচ্ছে না, আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামী ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। দেশের এই দুর্যোগ মুহূর্তে ত্রাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে আবারও সবাইকে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। কাজেই সবাই আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সরকারি হটলাইন 333-তে ফোন করে ত্রাণ চায়, নাটোরে কৃষক পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে এই মামলা করেছেন কৃষক শহীদুল। চেয়ারম্যান আব্দুস সাত্তারকে খুঁজছে পুলিশ। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সংকট হলে সাহায্য চাওয়া যাবে, টেলিভিশন স্ক্রিনে দেখানো 333-তে ফোন করে এজন্যই খাদ্য সহায়তা চেয়েছিলেন দরিদ্র কৃষক শহীদুল। করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া এই কৃষকের সেই আবেদনের পর সাহায্য তো জোটেইনি, উল্টো কেন তিনি ফোন করেছেন সেজন্য তাকে পেটানো হয়েছে। 12 এপ্রিল লালপুর উপজেলার এবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার এই বর্বর আচরণ করেন শহীদুলের সাথে। আমি 234 নম্বরে আমি একটা ফোন করেছি, তার সম্পর্কে তার জন্য
এজন্য মানে আমি অনলাইন করা ফোনের জন্য আমাকে চেয়ারম্যান অনেক ভাবে মানে মারপিট করছে, গরুর মতন মারপিট করছে। তো আমি থানাতে কেস করছি, এই নামে সুস্থ একটা বিচার চাই। আমাদের ইপু চেয়ারম্যান সাহেব তাকে নেজাত বডে নির্যাতিত করেছে, নির্মমভাবে মারধর করেছে, তার সঙ্গে ইউপি মেম্বার এবং তার সহকারী সহ অনেকে নির্যাতন করছে। ঘটনার পর ওই চেয়ারম্যানকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলে উপজেলা প্রশাসন। বিষয়টিকে অমানবিক বলছে তারা। অভিযোগ পাওয়ার পরে সকালে সেখানে গিয়েছি, তাদের ত্রাণ দিয়েছি এবং তারা যাতে ন্যায় বিচার পায় সে বিষয়ে তাদেরকে আশ্বাস দিয়েছি। তাকে কারণ দর্শানো হয়েছে, আমরা জেলা প্রশাসক মহোদয়কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা প্রেরণ করব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানাবো। অভিযুক্ত ওই চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার। নাটোর জেলা পুলিশ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে এবং তাদের গ্রেপ্তারে আমাদের ডিবি টিম, পুলিশের থানা এবং জেলা পুলিশের একটা টিম কাজ করছে। অচিরেই আমরা তাকে গ্রেপ্তার করতে পারব বলে মনে করছি। একজন জনপ্রতিনিধির এমন অমানবিক আচরণ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রংপুরে পার্বতীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির খাটের নিচ থেকে টিসিবির 1,000 লিটারের বেশি সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 10:30 দিকে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল আব্দুল হানিফ নামের ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। ওই সময় দুই ঘরের খাটের তোষক উল্টে তার নিচে রাখা 1,238 লিটার ভোজ্য তেল পান তারা। সরকারি ভর্তুকিতে টিসিবি এসব তেল নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে বিক্রি করে, তা বেশি দামে বাইরে বিক্রির জন্য মজুত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আব্দুল হানিফ ও টিসিবির স্থানীয় ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক সপ্তাহে 6টি অভিযানে রংপুরের বিভিন্ন স্থান থেকে 12,000 লিটার তেল সহ চিনি ও ডাল উদ্ধার করে পুলিশ। এই বক্সটাতে পাটা তেলগুলি উঠাই এবং তোষক এবং আনুষঙ্গিক যা আছে বিছানাতে উঠানের পরবর্তীতে দেখি যে তেলের কিছু কিছু পাওয়া যাচ্ছে, মানে চিত্র পাওয়া যাচ্ছে। পরবর্তীতে আমরা পুরোটা উঠাই, উঠানোর পর আবার আরেকটু আমরা সার্চ করি, একই রকম। আমরা বিগত 1 দশক আগে আমরা জেনেছি যে ওসমান গনির কথা আপনারা জেনে থাকবেন, যে টাকার খনি, এটা ঠিক একই প্রতিরূপ। টাকার বিছানায় যেমন ঘুমাতেন, উনি ঠিক একই রকম তেলের উপরে ঘুমান। এটা একটা ছোটখাটো একটা তেলের খনির মতো একটা বিষয় হয়ে গেছে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 14 জনে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন 10 জন ডাক্তার ও 2 জন স্বাস্থ্যকর্মী সহ 214 জন। এদিকে রোগীদের নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য শহরে 2টি বুথ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে কিট স্বল্পতার কারণে দৈনিক 20 জনের বেশি নমুনা পরীক্ষা সম্ভব নয়। অন্যদিকে খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে এবং টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক নারী। সামাজিক দূরত্ব নিশ্চিতে নাটোরে কাঁচা বাজার খোলা জায়গায় স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিনিধিদের দেয়া ছবি ও তথ্যের ভিত্তিতে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন। 48 বছর বয়সী ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় রাতে মারা যান। তার নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। লকডাউন অমান্য করে অকারণে ঘোরাঘুরি করার অপরাধে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 35 জনকে জরিমানা করেছে পুলিশ। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে 21 বছরের এক নারী মারা গেছেন। ওই গৃহবধূ 3 দিন ধরে জ্বর, ঠান্ডা কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে নাটোর শহরের প্রধান কাঁচা বাজার শহরের কানাইখালী মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। বড় জায়গায় দূরত্ব বজায় রেখে পণ্য বেচাকেনা করছেন ক্রেতা বিক্রেতারা। শহরের অন্যান্য বাজারগুলো পর্যায়ক্রমে ফাঁকা জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় আরও এক করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি ঢাকা থেকে জাজিরার জয়নগরে যান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5 জনে উন্নীত হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও ভারত থেকে নাটোরে আসা 23 জনকে কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী তাদের খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা মহামারী পরিস্থিতিতেও ঘরে থাকার সরকারের নির্দেশনা মানছে না রাজধানীর অনেক এলাকার মানুষ। সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস চেষ্টা ও আইনি ব্যবস্থা নেওয়ার পরও সচেতন হচ্ছে না তারা। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। করোনা সংক্রমণের প্রকোপ বাড়ায় রাজধানীতে টহল জোরদার করেছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ।
মূল সড়কগুলোতে এর প্রভাব পড়লেও মহল্লার ভিতরে মানুষজন এসব মানছেন না। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় চায়ের দোকানে দেখা যায় মানুষের জটলা। জরুরি কাজ ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন অনেকে। আমরা যা ঘরে বসে থাকি তো আমগো ফেরত তো মানে না। এখানে ইয়া নেওয়ার জন্য যে টিসিবির ইয়া দেবো ওই জন্য এখানে লাইন ধরে আসে। হ্যাঁ যাইনি সরি যাইনি। তারপর এখন চলে যাবো তো দুই মিনিট। আমরা অনেকদিন ঘরের ভিতরে আটকেছিলাম বাস। এটা না করে পারা যাচ্ছে না, বিধায়ক করতেছি। বিভিন্ন বাজারে ও মহল্লায় মানুষকে সচেতন করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা, তবে তারা চলে গেলেই পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায়। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই যাতে হ্যান্ড গ্লোভস এবং মাস্ক পরিধান করে নিজেদের স্যানিটাইজিং প্রসেসটা ঠিকভাবে মেনটেন করেন, এই ব্যাপারে তাদেরকে কন্টিনিউয়াসলি আমরা সচেতন করে যাচ্ছি। এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় টহল বাড়িয়েছে পুলিশ, তবে লাগাতার টহল ও আইনি ব্যবস্থা নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অজুহাত সবার রেডি। এক্ষেত্রে আমার ধারণা, যদি প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে যদি সচেতন না হয়, পুলিশের পক্ষে এই সচেতনতা মানুষের মধ্যে গ্রো করে দেওয়াটা এটা ভেরি ডিফিকাল্ট। পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ হবে, মানুষ কখন সতর্ক হবে তা নিয়ে এখন দুশ্চিন্তায় আছেন সড়কে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনে দিনে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে এ থেকে রক্ষা পেতে সম্পূর্ণ লকডাউনের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তদারকির পাশাপাশি জনগণ যদি সচেতন না হয় তাহলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরে ঘরে থাকার নির্দেশনা অনেকে মানছেন না। প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। জেলার সিভিল সার্জন যেটি আশঙ্কা করছেন, তিনি জানিয়েছেন যে ডেঙ্গু এবং করোনা যদি একত্রিতভাবে কাউকে কারোর মধ্যে সংক্রমিত হয় তাহলে সেই মানুষকে বাঁচানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই ক্ষেত্রে মানুষ নিজে যদি সচেতন না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এবং বল প্রয়োগ করেও এই সচেতনতা আনা সম্ভব নয়। সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এবং তিনি আরও একটা আহ্বান জানিয়েছেন, গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র আহ্বান জানিয়েছেন যে করোনা ভাইরাস পাশাপাশি যেহেতু ডেঙ্গুর মৌসুম চলছে সেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটতে পারে, যে কারণে বাড়ির আঙিনা পরিষ্কার রাখার জন্য যাতে কোনো জমা পানি বাড়ির আশেপাশে না থাকে সেগুলো অপসারণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের প্রতি বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত IGP ডক্টর বেনজির আহমেদ। সকালে সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তাদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান নবনিযুক্ত IGP। কক্সবাজারের টেকনাফে ট্রলার বোঝায় 300 রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। এদের মধ্যে নারী ও শিশুই বেশি। রোহিঙ্গাদের বরাত দিয়ে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সোহেল রানা জানান, 2 মাস আগে তারা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু সেদেশের নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ভিড়তে না পেরে দীর্ঘদিন ভাসমান থেকে তারা আবার কক্সবাজারে ফিরে আসেন। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশ অনুযায়ী দেশের অন্যতম তাঁত সমৃদ্ধ জেলা পাবনায় সব তাঁতের কারখানা বন্ধ থাকায় এই শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাঁতপল্লীগুলো এখন কর্মহীন, জনমানব শূন্য। যেখানে প্রতিদিন ভোর থেকে মেশিনে খটখট শব্দে দিন শুরু হতো, সেখানে এখন চলছে সুনসান নীরবতা। দীর্ঘদিন কাজ না থাকায় তাঁত শ্রমিকরা অর্ধাহার অনাহারে দিন পার করছেন। অন্যদিকে হাটবাজার বন্ধ থাকায় উৎপাদিত শাড়ি লুঙ্গি বিক্রি করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে মহাজনরা। সরকারি সহযোগিতা না পেলে এই শিল্প অচিরেই ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাবনা জেলায় প্রায় 40,000 তাঁত রয়েছে। এই শিল্পের সাথে জড়িত জেলার প্রায় 2 লাখ মানুষ। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে গম সংগ্রহ অভিযান। অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ মৌসুমে শুরু হওয়া এই অভিযান চলাকালে আগামী 30 জুন পর্যন্ত 28 টাকা দরে প্রতি কেজি গম কৃষকের কাছে কেনা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ। সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। এবার পার্টেক্স খেলার খবর।
করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবারের আইপিএল আসর। ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী, সচিব জয় শাহ সহ শীর্ষ কর্মকর্তারা টেলি কনফারেন্সের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে এ নিয়ে আলোচনা হবে বলে উল্লেখ করেন তারা। পরিস্থিতির উন্নতি না ঘটলে এ আসর একেবারে বাতিল হওয়ার শঙ্কাও করা হচ্ছে, আর তাহলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় 1 কোটি মানুষকে রেশন কার্ড এবং আগামী 3 বছর আর্থিক প্রণোদনা দেওয়া হবে জানালেন প্রধানমন্ত্রী। ত্রাণ চাওয়ায় নাটোরে কৃষক পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। রংপুরে ব্যবসায়ীর খাটের নিচ থেকে 1000 লিটার ভোজ্য তেল উদ্ধার। নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে করোনা ভাইরাসে 2 জনের মৃত্যু, আক্রান্ত 10 জন ডাক্তার ও 2 স্বাস্থ্যকর্মী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।